হ্যালো বন্ধুরা, আমরা জেনেছি মুজিবনগর সরকার গঠনের কথা এবং মুক্তিবাহিনী গঠনের কথা এবং 1971 সালের তৎকালীন সময় থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস এই মুক্তিযোদ্ধারা আমাদের মুক্তিবাহিনীরা মুক্তিযুদ্ধ করেন এবং এই 9 মাস মুক্তিযুদ্ধ চলে। এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন এবং অসংখ্য মানুষ পঙ্গু হন, অনেকেই ঘরবাড়ি হারান। কিন্তু রাজাকার আলবদন নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধ অপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা আমাদের এই মুক্তিবাহিনী আমাদের এই তরুণদের, তৎকালীন তরুণ সমাজদেরকে এবং তৎকালীন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল মুক্তিযোদ্ধারা তাদেরকে দমাতে পারেনি এবং অবশেষে এত ত্যাগ, সংগ্রাম, তিতিক্ষার বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা প্রায় একটি নতুন মানচিত্র, আমাদের জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীত। আমাদের সকলেরই ভালো লাগে যখন আমাদের জাতীয় পতাকা উঠতে থাকে এবং আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই। হ্যাঁ বন্ধুরা, এটি এত সহজে অর্জিত হয়নি। সেটি আমাদের এই যে এতক্ষণ এতগুলো গল্প শুনলাম আমরা, 1947 সালের পরে 1952 সালের আন্দোলনের কথা শুনলাম, 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের কথা শুনলাম, আমাদের ছয় দফার দাবির কথা শুনলাম, 1969 সালের গণ অভ্যুত্থানের কথা শুনলাম এবং সবশেষে 1971 সালের আমাদের চূড়ান্ত সংগ্রাম অর্থাৎ মুক্তিযুদ্ধের কথা শুনলাম। এই সব কিছুর বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই ভূখণ্ড এবং আমাদের এই জাতীয় পতাকা এবং আমাদের এই গর্ব। তাই বন্ধুরা, আমরা সকলে মুক্তিযোদ্ধাদের সম্মান করব এবং আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানব এবং সবসময় আমাদের মধ্যে আমাদের দেশপ্রেম জাগ্রত রাখব। তাহলে বন্ধুরা, এই পাঠ থেকে আমরা কী কী জানতে পারলাম? আমরা জানতে পারলাম 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস মুক্তিযুদ্ধ চলার কথা। আমাদের দেশের মানুষের, তৎকালীন দেশপ্রেমিক মানুষদের অনেকেরই ক্ষতির কথা এবং আমাদের 30 লক্ষ মানুষের শহীদ হওয়ার কথা। এবং আমরা জানলাম কিছু লোভী মানুষ এবং কিছু কপট মানুষ যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও বাঙালি হয়েও পাকিস্তানিদের পক্ষ থেকে অগ্নিসংযোগ, হত্যা এবং বর্বর নির্যাতন চালায়। তারা হলো অপরাধী এবং তারা যুদ্ধ অপরাধী। তাদেরকে এজন্য আমরা সবসময় ঘৃণা করি, কিন্তু কোনো কিছুই আমাদের বাঙালিদেরকে দমাতে পারেনি। আমরা অবশেষে স্বাধীন হই এবং স্বাধীন ভূখণ্ড পাই, যেটি আমাদের আজকের এ বাংলাদেশ। তাহলে বন্ধুরা, আমরা আমাদের স্বাধীনতার গল্প শুনলাম। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটি অনুশীলন নিয়ে।